বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা 2023 শিক্ষাবর্ষে বাংলা মেজর এবং মাইনর নিয়ে ভর্তি হয়েছে, তাদের বাংলা বিষয়ের যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে প্রথম যে পাঠটি পড়তে রয়েছে সেটি হচ্ছে সাহিত্যের সংরূপ গঠন সংক্রান্ত ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এখান থেকে আজকে তোমাদের বাংলা মেজর এবং মাইনর ছাত্রছাত্রীদের জন্য যে ডিভিশনগুলো রয়েছে, অর্থাৎ কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ প্রভৃতি ধারা থেকে যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন হতে পারে এবছরের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য, তা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই মূল সাজেশনে কী কী রয়েছে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, যেহেতু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে এবছর যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো তুলনামূলকভাবে নতুন, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো যে একদম গতানুগতিকভাবে এইভাবেই প্রশ্ন হবে সেরকম কিন্তু কোনো মানে নেই। আমি একটা খসড়া তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি, যেভাবে প্রশ্নগুলো আসতে পারে সেরকম একটা ধারণা দিয়েছি। এরপরেও তোমরা কিন্তু যাদের কাছে পড়ো, যে রেসপেক্টেড স্যার ম্যাডাম বা প্রফেসরদের কাছে পড়ো, তাদের কাছ থেকে কিন্তু এই প্রশ্নের অল্টারনেটিভ যে উত্তরগুলো হতে পারে সেগুলো কিন্তু অবশ্যই চেয়ে নেবে। তাহলে চলো দেখে নিই প্রথমে কী সাজেশান রয়েছে। প্রথমে রয়েছে কবিতা অংশ। সেখান থেকে আমি দুটি ভাগে প্রশ্নগুলোকে ভাগ করেছি, একটা করেছি মাঝারি মানের প্রশ্ন এবং আরেকটা করেছি রচনাধর্মী প্রশ্ন। মাঝারি মানের প্রশ্নে দেখো প্রথমেই বলছে বাংলা গীতি কবিতার বৈশিষ্ট্য লেখো। দু নম্বর প্রশ্ন, সনেট কাকে বলে, সনেটের বৈশিষ্ট্য লেখো। তিন দাগের প্রশ্নে, বৈষ্ণব পদাবলী ও শাক্ত পদাবলীকে কি গীতি কবিতা বলা যায়, যুক্তি দাও। চার নম্বর প্রশ্ন, ব্যালেড বা গাথা কবিতা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তীতে রচনাধর্মী প্রশ্নোত্তর, যেখানে তিনটে আমি বিশেষ করে এবছরের জন্য সাজেশানে রেখেছি গুরুত্ব অনুসারে। প্রথমে বলছে মহাকাব্য কাকে বলে, এর শ্রেণী কটি, যে কোনো একটি মহাকাব্যের বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো। এছাড়া পরবর্তী দুটো প্রশ্ন দেখো স্টার মার্ক করা রয়েছে তিনটে করে, এই দুটো কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। কোন দুটি প্রশ্ন বলছে, গীতি কবিতার জন্মবৃত্তান্ত উল্লেখ করো, এর প্রকারভেদ নিয়ে আলোচনা করো, এটি। এবং তিন দাগের প্রশ্ন দেখো বলা হয়েছে অথেন্টিক এপিক এবং লিটারারি এপিক, এখানে এপিক শব্দটা পড়েনি ক্ষমা করবে, অথেন্টিক এপিক এবং লিটারারি এপিকের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তীতে নাটক অংশ থেকে মাঝারি মানের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে সেগুলো দেখে নাও। প্রথমে বলছে ট্র্যাজেডির সংজ্ঞা ও বৈশিষ্ট্য লিখতে বলছে। দু নম্বর প্রশ্নে বলছে কমেডি ও প্রহসনের মধ্যে পার্থক্য লেখো। তিন দাগের প্রশ্ন দেখো বলছে কাব্য ও নাটকের মধ্যে পার্থক্য লেখো, গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিরীয় ট্র্যাজেডির মধ্যে পার্থক্য লেখো, পৌরাণিক নাটকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ছদাগের প্রশ্নে বলা হয়েছে প্রহসন কাকে বলে, প্রহসনের লক্ষণগুলি লেখো। এবার নাটক অংশ থেকে রচনাধর্মী প্রশ্ন হিসেবে চারটে প্রশ্নকে রাখা হয়েছে, যার মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটি বলা হয়েছে সেটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। বলছে রোম্যান্টিক কমেডি কাকে বলে, রোম্যান্টিক কমেডি রচনায় শেক্সপিয়ারের সাফল্যের কারণ আলোচনা করো। দুদাগের প্রশ্নে বলা হচ্ছে রূপক সাংকেতিক নাটক কাকে বলে, এই নাটকের একটি সার্থক উদাহরণ দাও। তিন দাগের প্রশ্ন ট্র্যাজেডি ও কমেডির পার্থক্য নির্ণয় করো বা পার্থক্য লেখো। চার দাগের প্রশ্নে গণনাট্য হিসেবে নবান্ন নাটকের ভূমিকা ও এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। পরবর্তীতে চলে যাব উপন্যাস অংশে। এখান থেকে মাঝারি মনের প্রশ্ন হিসেবে তোমাদের দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক ও সামাজিক উপন্যাসের সংজ্ঞা ও বৈশিষ্ট্য এবং মনস্তাত্ত্বিক ও আঞ্চলিক উপন্যাসের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নির্দেশ করো। রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখে নেব উপন্যাসের সংরূপটির সাধারণ বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করে বাংলা উপন্যাসের উদ্ভবের কারণগুলি লেখো। দু নম্বর প্রশ্নে বলা হয়েছে সামাজিক উপন্যাস হয়ে ওঠার প্রাসঙ্গিক শর্তগুলো কী কী, এটি বা একটি সার্থক বাংলা সামাজিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করে একটি সার্থক বাংলা আঞ্চলিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। পরবর্তীতে চার দাগের প্রশ্নে বলা হয়েছে আঞ্চলিক উপন্যাস হিসেবে কবি উপন্যাসের সার্থকতা বিচার করো। পরবর্তীতে চলে যাব ছোট গল্প।
ছোট গল্পের থেকেও খুব বেশি নয়, দুটি বিভাগ থেকে তোমাদের দুটি দুটি করে প্রশ্ন পড়তে হবে। মাঝারি মানের প্রশ্নের ক্ষেত্রে প্রথমে বলছে ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য আলোচনা করো। ইতিমধ্যে কিন্তু আমাদের চ্যানেলে এই প্রত্যেকটা যে বিভাগ রয়েছে, অর্থাৎ ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক, কবিতা, প্রত্যেকটির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য কিন্তু আপলোড করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেগুলো দেখে নাও, অথবা আমি ডিসক্রিপশন বক্সে এবং ওপরে যে আই বাটনের লিঙ্ক আসে সেখানেও কিন্তু দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নোটগুলো কিন্তু লিখে নিতে পারো। পরবর্তীতে দুদাগের প্রশ্ন দেখো, বলা হয়েছে ছোট গল্পের শ্রেণীবিভাগ করে ছোট গল্পের ভাষারীতি আলোচনা করো। ছোট গল্প থেকে রচনাধর্মী প্রশ্ন হিসেবে যে সাজেশনগুলো তোমাদের অবশ্যই লিখে নিতে হচ্ছে সেটা হলো, ছোট গল্পের সংরূপটির বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা ছোট গল্পের উদ্ভব ও বিকাশ প্রসঙ্গে আলোচনা করো। দু নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সার্থক বাংলা ছোট গল্প নিয়ে আলোচনা করো। পরবর্তী এবং শেষ যে তোমাদের টপিকটা রয়েছে, অর্থাৎ প্রবন্ধ সাহিত্য, সেখান থেকে মাঝারি মানের প্রশ্নের প্রথম প্রশ্নটা বলা হয়েছে প্রবন্ধের সংজ্ঞা দাও, এর ব্যুৎপত্তিগত অর্থ লেখো, প্রবন্ধের লক্ষণগুলি উল্লেখ করো। পরবর্তীতে দু নম্বর প্রশ্নে বলা হয়েছে রম্য রচনা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তিন নম্বরে বস্তুনিষ্ঠ প্রবন্ধগুলিতে বা বস্তুনিষ্ঠ প্রবন্ধগুলিকে কটি ভাগে ভাগ করা যায়, উদাহরণ দাও, এটিগুলি কে হবে, প্রশ্নটা ছাপানো ভুল হয়েছে। পরবর্তীতে রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে তোমাদের সবিশেষ চারটি প্রশ্ন পড়তে হচ্ছে, বস্তুনিষ্ঠ ও ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের সংরূপ লিখে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দু নম্বর প্রবন্ধের শ্রেণীবিভাগ করে বিভাগগুলির উদাহরণসহ আলোচনা করো। তিন দাগের প্রশ্ন বাংলা প্রবন্ধের বিকাশে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। চার দাগের প্রশ্নে বলা হয়েছে কমলাকান্তের দপ্তর কী জাতীয় রচনা। আচ্ছা, এখানে তোমাদের বাংলা মেজর এবং মাইনরের সাজেশন পর্ব শেষ হলো। আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখে সাজেশনগুলো খাতায় লিখে নিয়েছো, এবং লিখে নিলে কিন্তু এখন থেকেই এই প্রশ্নগুলো তৈরি করা শুরু করে দাও। যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের চ্যানেলে স্বাগত জানাই। যদি ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। এছাড়াও এই পর্বের, অর্থাৎ বাংলা মেজর ছাত্রছাত্রীদের এবং মাইনর ছাত্রছাত্রীদের, যেহেতু পরের পর্বগুলি আলাদা, সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি দুটো আলাদা পার্টে সাজেশনমূলক ভিডিও নিয়ে আসার জন্য। সেই সাজেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, সকলে ভালো থেকো, টাটা।